ভিডিওটা শুরু করলাম। এখন আমি বানাবো চিংড়ি মাছ। প্রথমে আমি দিয়ে দেবো, চিংড়ি মাছটা আমি ধুয়ে দিয়েছি, দিয়ে দেবো নুন আর হলুদ। অল্প ময়দা, মেখে নেব। প্যানে বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে সব মশলা গুলো মিশিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মিশিয়ে দিয়েছি। দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে দিয়েছি টমেটো সস, ফুলটা মিশিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মশলাটা আমার ভরে গেছে, এবার আমি দিয়ে দেবো দিলাম স্বাদ অনুযায়ী, মিশিয়ে নিলাম। দিলাম চিনি,